এই পৃথিবীর বুকে অনেক মহামানব জন্মগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একজন হলেন গৌতম বুদ্ধ। তিনি ছিলেন নেপালের শাক্য রাজবংশের রাজা শুদ্ধধনের পুত্র। তার মা মায়াদেবী ছিলেন কলিয়গণের রাজকন্যা। শাক্যদের প্রথা অনুযায়ী একটা ঘটনা ঘটেছিল, এবার সেই ঘটনার কথায় আমি আপনাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরব, তাই ভিডিওটি মন দিয়ে শেষ অবধি দেখুন। গর্ভাবস্থায় মায়াদেবী শ্বশুরবাড়ি কপিলাবস্তু থেকে তার বাবার রাজ্যে যাওয়ার পথে অধুনা নেপালের তরাই অঞ্চলের অন্তর্ভুক্ত লুম্বিনী গ্রামে এক শাল গাছের তলায় গৌতম বুদ্ধের জন্ম দিয়েছিলেন। শুদ্ধধন গৌতম বুদ্ধের জন্মের পঞ্চম দিনে নামকরণের জন্য 8 জন ব্রাহ্মণকে জানিয়েছিলেন আমন্ত্রণ। তারা শিশুর নাম রাখেন সিদ্ধার্থ। এর মানে হল যিনি সিদ্ধি লাভ করেছেন। কথিত আছে 29 বছর বয়সে রাজকুমার সিদ্ধার্থ রাজপ্রাসাদ থেকে কয়েকবার ভ্রমণে বের হয়েছিলেন। ভ্রমণে বের হয়ে তিনি একজন বৃদ্ধ মানুষ, একজন অসুস্থ মানুষ, একজন মৃত মানুষ ও একজন সন্ন্যাসীকে দেখতে পান। সিদ্ধার্থ তখন ছিল সাংসারিক দুঃখ কষ্ট সম্বন্ধে একদম অনভিজ্ঞ। তখন তার সারথি ছন্নকে এদের সম্পর্কে জিজ্ঞাসা করলে ছন্ন তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেন, সব মানুষের নিয়তি যে তারা এক সময় বৃদ্ধ অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হবেই হবে। সন্ন্যাসী সম্পর্কে ছন্ন বলেছিল, তিনি মানুষের দুঃখের জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করেছেন, তাই তিনি সন্ন্যাসী। সিদ্ধার্থ এক রাতে ঘুমন্ত স্ত্রী পুত্র এবং পরিবারের সবাইকে ছেড়ে চলে যান নিঃশব্দে। প্রথমে বুদ্ধদেব আলার কালাম নামে একজন সন্ন্যাসীর কাছে যোগ শিক্ষা গ্রহণ করেছিলেন। শরীরকে অপরিসীম কষ্টের মাধ্যমে মুক্তি লাভ হয় এই বিশ্বাসে তিনি ও অন্য 5 জন তপস্বী 6 বছর ধরে কঠোর পরিশ্রম করে সাধনায় নিমগ্ন থাকেন। তিনি সুজাতা নারী নামে এক স্থানীয় গ্রাম্যকন্যার কাছ থেকে এক পাত্র পায়েস বা পরমান্ন আহার করেছিলেন। এরপরে গৌতম বুদ্ধ এক অসত্য গাছের তলায় গভীর ধ্যানমগ্ন হয়ে পড়েন। তিনি সে সময় প্রতিজ্ঞা করেছিলেন যে সত্য লাভ না করে তিনি এই জায়গা ছেড়ে কিছুতেই চলে যাবেন না। এভাবে 49 দিন ধরে ধ্যান করার পরে তিনি বোধিপ্রাপ্ত হন। এই সময় তিনি মানুষের জীবনে দুঃখ ও তার কারণ এবং দুঃখ নিবারণের উপায় সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ করেন, যা চতুরাজ্য সত্য নামে বিখ্যাত। তার মতে এই সত্য সম্পর্কে জ্ঞান লাভ করলে মুক্তি বা নির্বাণ লাভ হয়। বোধি লাভের পরে গৌতম বুদ্ধের সাথে বলক এলাকার 2 ব্যবসায়ীর দেখা হয়েছিল। তারা তাকে মধু ও বার্লি নিবেদন করেন। এরাই হলেন গৌতম বুদ্ধের প্রথম সাধারণ শিষ্য। তিনি বারাণসীর কাছে ঋষিপতনের মৃগ উদ্যানে যাত্রা করেন। তার সাধনার সময়ে 5 প্রাক্তন সাথী যারা তাকে একসময় পরিত্যাগ করেছিল তাদের সাথে দেখা করেছিলেন। তাদেরকে গৌতম বুদ্ধ তার প্রথম শিক্ষা দান করেছিলেন, যা বৌদ্ধ ঐতিহ্যে ধর্মচক্র প্রবর্তন নামে বিখ্যাত হয়ে আছে। এইভাবে প্রথম বৌদ্ধ সংঘ গড়ে ওঠে। গৌতম বুদ্ধ সারা জীবন ধরে গোটা মানব জাতিকে শুনিয়েছেন শান্তি ও অহিংসার বাণী। তার প্রবর্তিত ধর্মের নাম হল বৌদ্ধ ধর্ম, যা আজ সারা পৃথিবীতে সমাদৃত। গৌতম বুদ্ধের বাণীগুলি সত্যি অসাধারণ। তো চলুন আপনাদের সামনে তার কিছু বাণী তুলে ধরছি। প্রথম, সব কিছুর জন্যই মনই আসল। সবার কাছে মনকে উপযুক্ত করো, চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও। প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার। আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে, তাহলে সুখের দিশা তুমি পাবেই। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়, প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ,
কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি। জীবনের প্রথম ভুল হওয়া মানে এই নয় এটি সব থেকে বড় ভুল, এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও। হাজারো খালি শব্দের থেকে ভালো সেই শব্দ যেটা শান্তি নিয়ে আসে, শান্তি মনের ভেতর থেকে আসে। গৌতম বুদ্ধের জীবন ও বাণী আজও আমাদের পথ দেখায়, আজও দেখায়, তবে হ্যাঁ ভবিষ্যতেও দেখাবে। ভিডিওটি এতটাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তীকালে এই ধরনের ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।